হ্যাঁ দেখুন তো নমস্কার বন্ধুরা আজকে আমরা অনেক দূরে বাড়ি থেকে অনেক দূরে চলে এসেছি আজকে মাছ মারতে আর মাছ মারার ভিডিও আজকে অনেক দূরে থেকে দিব কারণ এই দেখতে পাচ্ছেন চারদিকে খুব জল এই যে আমি আমি নিজেই আমি নিজেই জলে দাঁড়িয়ে আছি ভিডিও করার জন্য আর এই দেখুন চারদিকে কত জল আমাদের ফিশিং ম্যান ওখানে ওখান থেকে ওই ওই একটা সামনের জল মাছ ছিপটা ফেলবে দেখা যাক মাছ পাই কি না আর মাছ পেলে ভিডিওটা আপনাদের অবশ্যই দেব আর ভিডিওগুলো দেখবেন ভালোভাবে আর শেয়ার অবশ্যই করে দেবেন আপনাদের কাছে এটুকুই আবেদন তো দেখুন ভিডিওগুলো আমাদের এখন এই বড়শিটা খোলা হচ্ছে ভুবাই বড়শিটা খুলছে বড়শিটা খুলছে কি সুন্দর দেখি মাছ পাই কি না মাছ পেলে আপনাদের অবশ্যই ভিডিওটা দিতে দেখতে পারবেন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আপনারা আর বাড়ি যাওয়ার সময় দেখাবো আপনাদের কীভাবে কীভাবে হেঁটে এসলাম আর কীভাবে মনে করো আলের আলগুলো খারাপ জলের মধ্যে দাঁড়িয়েছি ভিডিও করার জন্য আপনাদের জন্য এত কষ্ট করে রোদের মধ্যে ভিডিও করতে আসছি ভিডিওগুলো একটু সাপোর্ট করবেন তো আজকে আমরা ওই ছোটো ছোটো মাছ যে ডারকে মাছগুলো হয় ওগুলো আমরা বেটে নিয়ে এসেছি ওগুলো বেটে আমরা চার্ট দেবো আজকে তো আমি অর্ধ যেতে পারবো না আপনার দেখাতে পারবো না কারণ আমি নিজেই জলে দাঁড়িয়ে আছি আর জলটা পার করে যেতে হবে তো তার জন্য নৌকা ছিল নৌকা ওই পারে আছে তার জন্য যেতে পারলাম না জল দেখে মাছও যাচ্ছে এখানতে আর জলের স্রোত আছে ভালো ওই জলের স্রোত আছে ওই যখন মাছ চলা করছে ছোটো ছোটো মাছ অনেক আছে বড় মাছ আছে পোনা মাছ আছে সব ধরনের মাছ আছে তো ভিডিওটা দেখুন আর ওই দেখুন সব লাগিয়ে নিয়েছে বসি ফেলে দিয়েছে অলরেডি বসি ফেলা হয়ে গেছে অলরেডি আমাদের আবার চাট লাগে নিয়েছে কারণ জঙ্গলে বেঁধে গেছিল তার জন্য এই দেখুন এখন ফেলে দিবে ওই যখন পরে গেছে ছিপটা অনেক দূরে ছিপটা ফেলতে হচ্ছে এই যে আমাদের ফিসিম্যান বসে গেল এখন এখন খৈনি খাবে মাছ মারবে দেখুন টানটা দিল কি সুন্দর খনি বানাতে দেয়নি মাঝে টান দিছে আবার চারটে লাগিয়ে ফেলে দিবে এখন ঠিক আছে হ্যাঁ তখন খুনি বের করে নিচ্ছে ডলবে খাবে তারপরে আবার ছিপ ধরবে না হলে স্বাদ হবে না খুনি হলে মিনিট স্বাদ মাছ হবে তাহলে খুনির টোয়া হলেই আমরা আবার ছিপের দিকে এগিয়ে যাবো কারণ আমাদের সাহায্য হলো খনি দেখুন ভালো করে আর ছিপটা ফেলা আছে অলরেডি আর টিপ আছেও আর দূরে আমি ক্যামেরা জুম করেও দেখাতে পারছি না তখন টান দিল বললাম না মারছিল ছিল টান দিয়েছে কি সুন্দর দেখতে পাচ্ছেন খুনির টলতে টলতে টান দিয়ে দিচ্ছে দেখবেন ওই দেখুন এদিকে কোনোটাই জল আছে এদিকে আমার বাবা মাছ মারে অলরেডি বাবা মাছ মারে বাবা ডাড়ার মধ্যে যায় অনেক মাছ মারে কালকে থেকে ডাড়াতে আসবো আপনাদের ভিডিওটা দিব অবশ্যই দেখবেন আজকে শর্ট ভিডিও দেবো কালকে থেকে আর এইগুলো বড়ো বড়ো ভিডিও দেব ভিডিওগুলো বেশি বেশি দেখবেন শেয়ার করবেন এটাও আপনাদের কাছে আবেদন দেখুন ভিডিওটা রেডি কনিকাওয়া শেষ মাছ মাঠ শুরু এখন থেকে আবার এই দেখুন এই দেখা মাছটা এই দেখুন জঙ্গল নিয়ে নিয়েছিল শাড়ি মাছটা ছোট্ট ধরনের ছোট্ট শাড়ি মাছটা ওইজন জিন্দা আছে দেখছো বললাম না জঙ্গল নিয়ে গেছিল এই দেখুন শাড়ি মাছটা লাভাচ্ছে কীভাবে এখানে মারবি না সামনে দিয়ে যাবি হ্যাঁ দেখ দেখুন আমাদের দিকে ধান এত সুন্দর সুন্দর ধান আকাশের আবহাওয়াটা খুব সুন্দর দেখতে পাচ্ছেন আর ভিডিওতে মাছ মারতে আসে খুব সুন্দর করে এখন চিপটা খুব সুন্দরভাবে ফেলে দিল এখন বসে পড়বে পেয়ে গেছি যাক সামনের দিকে আগাবো ওই দিকটা যাবো ওই দিকটা ওই পরিষ্কার জায়গা আছে ওখানে যাবো ওই ওই দিকটা যাবো দেখি কি হয় আলটাতে বসে বসে মাছ মারবো ধার আছে ওখানে যাওয়া যাক সামনে দিকে তো যাওয়া যাক সামনের দিকে এখানে আমার কোনো একটা পেয়েছি এই যে জুতা চ সামনে দিকে যাবো একটু জল দিয়ে চলে আর কি ভাই হ্যাঁ কি হবে জল দিলে আমি জলে নেমে গেছি আর উপর দিয়ে যাচ্ছে এই যে মাছ মারবো এখন এই জায়গাটাই এই যে এখন মাফি ছিপ ছিপ ফেলার জায়গা নতুন ঠিক আছে না বস হ্যাঁ আমরা আসছি আপনাদের একটা জিনিস দেখো এখন এই দেখো বন্ধুরা কি পাতা এই দেখুন জাল পাতা আছে জাল এখন পাতা আছে এই যখন জাল খোলচা মাছ পড়েছে ওই যখন পুঁটি মাছ পড়েছে ওই দেখুন কলচা মাছ এই যে খোলচা মাছ ওই যে পুঁটি মাছ পড়েছে তারপরে জালটা এটা আমার যেঠু ভরা হয় এই দিকে গোটা একটা জালপাত আছে চলে যাব ভিডিও রাখার মাধ্যমে এখন জাল দেখিয়ে দিলাম আপনাদের জাল পাতা আছে বুঝতে পারছি মাছ আছে একগুলোতে ওই জন্য এখন ওখানে চিপ ফেলবে আর গরমটাও খুব প্রচুর পড়েছে মানে বৃষ্টি হচ্ছে না এবার বিশ্বনাথপুর ডুবাতে বিশ্বনাথপুর ডুবা সবসময় ডুবেই থাকে বর্ষাকালে এই বর্ষাকালে এবার বৃষ্টি নেই তার জন্য মানুষের খুব অসুবিধা হয়ে যাচ্ছে ধানে জল দেবো মানে বর্ষার দিনে যা কেউ ধানের জল টল দেয় না তাই খুব অসুবিধা হয়ে যাচ্ছে জঙ্গলের মধ্যে বসে কত সুন্দর করে কষ্ট করে আমরা ভিডিওগুলো দিই আর ভিডিওগুলো একটু দেখবেন তাহলে আমাদেরও একটু ভালো লাগবে ভিডিও দিতে আরও বেশি বেশি ভালো লাগবে আর ওই যে সামনে ফাতা পড়েছে দেখি সামনে আছে নাকি ওই দোকান সামনে ফাতা ওই জন্য ট্রেনে দিল কৃষুন জঙ্গলে জঙ্গলের মধ্যে বসে আছে জঙ্গলের মধ্যে বসে বসে মাছ মারছে ওই জন্য মাছ চালা বসে হয়ে থাকতে কিছু নতুন দেখছে তো বন্ধুরা আপনাদের একটা দেখাচ্ছি মাছ পড়েছি কি না আগেই উঠাবো না আমরা দেখুন সামনে গিয়েছি ওই যখন সামনে গিয়ে ওই যখন ফাতরা কেমন করছে ওই দেখুন ওই যখন ফাতা গেছি ওই এই দেখুন দেখো শোলটা দেখো শোল যে ওই বললাম ফাতরা কেমন করছে দেখলেন শোল মাছটা ছোটো শোল মানে সাইজ ছোটো এই যখন কেমন করছে লাভাচ্ছে এই দেখুন ফাতাগুলো কেমন করছিলো দেখলেন তো খুব সুন্দর টান্দে উঠে নিলাম শোল মাছ হাতে আবার বরশি টোপ টোপ লাগাই নিবে আর রোদের প্রচুর পরিমাণে রোদের ক্যামেরাটাও কালো আসছে দেখতে পাচ্ছেন কিভাবে রোদের মধ্যে কষ্ট করে মুখ সূর্য দিকে তাকিয়ে দেখুন সূর্য দিকে তাকিয়ে ভিডিও করতে হচ্ছে আর জলও আছে দেখুন জল কত প্রায় এক মাজে জল হয়ে যাবে

এখানে এসে এসে বসা মাত্রই মাছ পেয়ে গেছি খুব ভালো লাগলো মাছটা তো প্রিয় দর্শক আবার দেখি মাছ পাওয়া যায় কি না এখন বাড়ি যাব রৌদ্র হয়ে গেছে প্রায় আটটা নটা বাজতে চললো তো এখন দেরি করবো না আর সূর্যর তাপটা খুব বেড়ে গেছে মানে বেশিক্ষণ খাল না জলের বোতল নিয়ে আসতে ভুলে গেছে আজকে তো দেখি আর কিছুক্ষণ ধরে দেখি যদি পাই তাহলে ভালোই হবে যখন মাছ পড়েছে মনে হয় বসে ছিঁড়ে গেছে বড়শি ছিঁড়ে চলে গেছে যে মাছ পড়েছিল বড় মাছ হয়তো মাছ ধরতে এসে বড়শি ছিঁড়ে না গেল তো আজকে আর মাছ মারা হবে না তো আজকে বাড়ি আর কি করা যাবে যে বড়শি ছিঁড়ে চলে গেছে আবার বড়শি লাগিয়ে আসতে হবে কী মাছ ছিল কে জানে তো আজকে এ পর্যন্তই আর কি কই ঠিক আছে তবে বাই টাটা ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটা বেশি বেশি দেখবেন আর শেয়ার করবেন আজকে বাড়ির পথে চলে যাব ঠিক আছে বাই সবাইকে ধন্যবাদ